বিশ্ব বায়ু দিবস। অন্ন চাই, প্রাণ চাই, চাই মুক্ত বায়ু। মানুষের জীবন ধারণে অন্নের আগে প্রয়োজন শ্বাস গ্রহণের জন্য পরিশুদ্ধ বায়ু। অথচ বর্তমান বিশ্বে এই মুক্ত বায়ুর বড়ই অভাব। অতি আধুনিকায়নের কুফল হিসেবে বায়ু দূষণ মাত্রা এতটাই মাত্রাহীন যে জনচেতনা গঠনের জন্য বছরের একটি বিশেষ দিনকে বায়ু দিবস রূপে চিহ্নিত করার প্রয়োজন হয়েছে। বিশ্ব উষ্ণায়নের কারণে জলবায়ুর দ্রুত পরিবর্তন ঘটছে, যা মানব সভ্যতাকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। বর্তমানে জল, বায়ু এবং সূর্যরশ্মি অর্থাৎ রোদ ইত্যাদি অপ্রচলিত শক্তির বহুল ব্যবহারকে মাথায় রেখে এগুলি সংরক্ষণ ও সঠিক ব্যবহারের উপর জোর দেওয়া হচ্ছে। বিশেষ করে বায়ুশক্তির বহুল প্রয়োগের গুরুত্ব অপরিসীম, এই ভাবনা জনমানসের প্রসারের উদ্দেশ্যেই প্রত্যেক বছর 15ই জুন দিনটি বিশ্ব বায়ু দিবস হিসেবে গ্রহণ করা হয়েছে। 2007 সালে প্রথম বায়ু দিবস পালন করা হয়। পরে 2009 সাল থেকে নাম পরিবর্তন করে করা হয় বিশ্ব বায়ু দিবস। সর্বপ্রথম এ বিষয়ে অগ্রণী ভূমিকা গ্রহণ করে ইউরোপিয়ান উইন্ড এনার্জি অ্যাসোসিয়েশন নামক সংস্থার অন্তর্গত 18টি দেশের আবহাওয়াবিদগণ। পরে এই সংস্থার নাম হয় উইন্ড ইউরোপ এবং এতে যুক্ত হয় পৃথিবীর অসংখ্য দেশ। উইন্ড ইউরোপ প্রতি বছরই এই 15ই জুন দিনটিতে বিশ্ব বায়ু দিবস পালনের জন্য একটি প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করে। এবছর অর্থাৎ 2022 সালের বিশ্ব বায়ু দিবসের থিম বা প্রতিপাদ্য বিষয় হল সেলিব্রেট দ্য পাওয়ার অব উইন্ড, বায়ুশক্তিকে উদযাপন করো। বিশেষজ্ঞদের মতে উপকূল অঞ্চলে বায়ুশক্তির উৎপাদন সব থেকে সস্তা, সুলভ এবং ব্যবহার উপযোগী। বিশেষজ্ঞরা বলেন 6টি বিশেষ সুবিধাজনক কারণে বায়ুশক্তির ব্যবহার গুরুত্বপূর্ণ। যেমন 1, বায়ুশক্তি উৎপাদনে পরিবেশ দূষণ হয় না। 2, জীবাশ্ম জ্বালানি লাগে না। 3, প্রাকৃতিক গ্যাসের খরচ কমানো যায়। 4, সহজ ও সুলভ রক্ষণাবেক্ষণযোগ্য। 5, যে কোনো অঞ্চলে উৎপাদন ও সরবরাহ করা যায়। এবং 6, কম জায়গাতেই বায়ু প্ল্যান্ট স্থাপন করা যায়। এছাড়াও সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করতে পারলে বায়ুশক্তি ব্যবহারে যেমন প্রচলিত বিদ্যুতের ঘাটতি পূরণ সম্ভব হয়, তেমনি পরিবেশও সুরক্ষিত হয়। আমাদের দেশের বিস্তৃত উপকূল অঞ্চলে সহজেই 5000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব, কিন্তু দুর্ভাগ্যের বিষয় তা এখনও উল্লেখযোগ্যভাবে কম। পরিবেশ বিজ্ঞানীদের মতে বায়ু দূষণের কারণে অকাল মৃত্যুর হার অন্যান্য পরিবেশ ঘটিত কারণে মৃত্যুর অনেক গুণ বেশি। বর্তমান সময়ের দাবি বায়ু দূষণ নিয়ন্ত্রণে বিশ্বব্যাপী জনরাজনৈতিক সচেতনতা বৃদ্ধির কার্যকর পদক্ষেপ গ্রহণ আশু প্রয়োজন। তাই বিশ্ব পরিবেশ বিজ্ঞানীরা বিশ্ব বায়ু দিবস থেকে আরও এক ধাপ এগিয়ে আন্তর্জাতিক স্তরে প্রতি বছর 7ই সেপ্টেম্বর দিনটিকে নীলাকাশের জন্য নির্মল বায়ু দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছেন। মনে রাখতে হবে বায়ুশক্তি ভবিষ্যতের শক্তি। সরকারের সদিচ্ছায় আমাদের মতো দেশে বেশি বেশি সংখ্যায় বায়ু প্ল্যান্ট প্রস্তুত হওয়ার দিকে জনমত গঠনের প্রয়োজন। আগামী প্রজন্মের কথা ভেবে সরকারের মুখাপেক্ষী না হয়ে আসুন আমরা সকলে বায়ু দূষণ রোধে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী কাজ করি। আমাদের সদিচ্ছা এবং প্রত্যক্ষ প্রচেষ্টায় আমাদের দেশ, আমার সমাজ, আমার পরিবেশ দূষণমুক্ত নির্মল পরিবেশ হয়ে উঠুক।